বাংলায় রীতিনীতির পক্ষ থেকে আমি মিলন আজকে পেয়ে গেছি তিন দাস বিধানসভার বিধায়কের কাছে। আমরা এসেছি আমরা ওনার কাছ থেকে তিন দাস বিধানসভার পরিস্থিতি বা এই এলাকার মানুষদের যে উন্নয়নের জন্য কি চিন্তাভাবনা নিয়েছেন সেই সম্পর্কে আমরা জেনে নেব। তিন দাস বিধানসভা কুশমুড়ি গ্রামে বিধায়ককে পেয়েছি, আমরা তার কাছ থেকে কিছু বক্তব্য শুনে নেব বা এই এলাকার মানুষের উন্নয়নের নিয়ে কি চিন্তাভাবনা রয়েছে, কি বার্তা দিচ্ছেন আমরা শুনে নেব। নমস্কার, এনজি নিউজকে ধন্যবাদ ওনারা আমার ইন্দোর বিধানসভায় আসার জন্য। আজ যে পরিস্থিতি চলছে বাংলাতে, মানে করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউয়ে মানুষ মানে ব্যতিব্যস্ত, মানে চিন্তাগ্রস্ত যে কীভাবে তাদের সংসারকে বাঁচিয়ে রাখবে। এখন যেটা সমস্যা দেখা দিচ্ছে যে মানুষ এই লকডাউন পরিস্থিতিতে কিছু কিছু মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছে না এবং বাড়িতে মানে এক একটা ফ্যামিলি ধরুন চার পাঁচজন ফ্যামিলি মেম্বার আর একটি রোজগারের মানুষ নিজেদের ঘরের মধ্যে বন্দী থাকেন, তারা তাদের সংসার কী করে তুলবেন, সেরকম একটা চিন্তা সব সময় আমার কাছে ওই রিপোর্ট আসছে যে দাদা একটা কিছু ব্যবস্থা করুন। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে সকল বিজেপি কর্মীরা যে সব সময় তাদের একটা আত্মনাদ শোনা যাচ্ছে যে দাদা আমাদেরকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করছেন, এবং আরও যে সকল ব্যাপার দেখা যাচ্ছে যে তাদেরকে রেশন থেকে বঞ্চিত করা হচ্ছে। আমি এই ব্যাপার নিয়ে ইন্দার বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও ম্যামের সাথেও কথা বললাম, উনি আশ্বাস দিলেন যে সব দিক থেকে উনি সহযোগিতা করবেন। আর এখন 100 দিনের কাজটা সব থেকে বড়ো ভাইটাল জিনিস, দেখুন এই লকডাউনের মুহূর্তে মানুষ দুমুঠো খাওয়ার জন্য হাহাকার করছে, তারা অন্য কিছু চাইছে না। এই ব্যাপার নিয়ে আমি সব সময় চিন্তাগ্রস্ত যে কীভাবে তাদেরকে বাঁচিয়ে রাখবে। আর উন্নয়ন যেটা বলছেন আপনারা, উন্নয়ন কিছুই হয়নি, 10 বছরের উন্নয়ন কিছুই হয়নি। আমি একটা আপনি 2 নম্বর অঞ্চলে কিশোরকোনা ঘুরতে গিয়েছিলাম, সেখানে রাস্তাঘাট দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, 1 হাঁটু করে জল। এবং ওই রাস্তা দিয়েই গ্রামের বাচ্চা কাঁচা ছেলেমেয়েরা স্কুলে যায়, এবং এমনকি তাদের গার্জেনদের কথা শুনলাম, ওনারা বললেন যে আমাদেরকে কাঁধে করে নাকি স্কুলের ছেলেদেরকে পৌঁছে দিতে হয়, এবং যখন আবার স্কুল ছুটে হয় আবার স্কুলে যেয়ে তাদেরকে আনতে হয়, এইরকম পরিস্থিতি। আমি এই ব্যাপারে বিডিও ম্যামের সাথে কথা বলেছিলাম, উনি বললেন যে অলরেডি আমরা ওই রাস্তাটার ব্যাপারে আমরা ওয়াকিবহ পাচ্ছি এবং খুব শীঘ্রই কাজের ব্যবস্থা করা হবে, যে রাস্তাটা যাতে হয় সেই ব্যাপার নিয়ে উনি যথেষ্ট সহযোগিতা করেছেন, আর আশা করি ওই রাস্তাটা হয়ে যাবে। আপনি যে বললেন যে 100 দিনের কাজের যে দুর্নীতিটা হচ্ছে সেটা কাদের পক্ষ থেকে হচ্ছে? সেটা তো সব তৃণমূল করছে, এখন যাবতীয় কাজকর্ম তৃণমূল করাচ্ছে। এবং দেখুন বেছে বেছে আপনারা বিচার করুন, দেখে দেখে আমাদের বিজেপি কর্মীদেরকে নেওয়া হচ্ছে না, কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। কাজে যে দুর্নীতিটা হচ্ছে আপনারা কি ওইখানে গেছেন? হ্যাঁ গেছি, মানে মঙ্গলপুর অঞ্চলে মঙ্গলপুর বুথে যে 100 দিনের কাজের ব্যাপারে একটা হট্টগোল হয়েছিল, সেটা আমাদের চ্যানেলও তো দেখাইছে যে মানুষকে কীভাবে বঞ্চিত করা হয়েছে, বিশেষ করে বিজেপি কর্মী যারা তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আপনি কি পরে খবর নিয়েছেন যে ওনারা কাজ করতে পারছেন কি না? হ্যাঁ খবর নিয়েছিলাম, ওনারা বলেছেন যে ঠিক আছে এই ব্যাপার নিয়ে তাদেরকে বলেছে যে কিছুদিন যাক আমরা একটা মানে বসে একটা আলোচনা করবো, এইটুকু বলেছে। এবং মানে আমাদের রাস্তাতে যাওয়ার পথে ওসি ইন্দোর থানার যে ছোটোবাবু ওনার সাথে দেখা বললেন, পরপর উনি বললেন যে স্যার আমি এইটার ব্যাপারে সবাইকে বলে দিই, ওরা যেসব তৃণমূলের লোক কাজ করাচ্ছে আমাদেরকে বলে দিচ্ছে একটা সুস্থ মীমাংসা করে দিতে। আমরা যেটা দেখলাম যে এই যে ইয়াস ঝড়টা এলো, বহু মানুষের মাথা থেকে চাল সরে চলে গেছে, তার জন্য আপনারা কী করছেন? হ্যাঁ দেখুন এই ইয়াস ঝড়টা যেটা হয়েছে সেটা বাস্তব হয়তো আমাদের এইদিকে যে যতটা প্রভাব পড়ার কথা ততটা হয়তো আমি ইন্দোর বিধানসভায় পড়েনি, তা কিছু কিছু জায়গায় ওই মানে হয়েছে যেগুলো আমি গিয়েছিলাম, যে দেখলাম যে সকল বাড়িগুলো মোটামুটি ক্ষতি হয়েছে, সেসব বাড়িতে বাড়িতে গিয়ে আমি মানে যেটা পাওয়ার যোগ্য তিরপর পাওয়ার যোগ্য সেসব বাড়িতে তিরপর দিয়েছি, কিছু কিছু খাদ্য দিয়েছি, বস্ত্রের এখানে ব্যবস্থা করেছি, এইসব প্রতিটা গ্রামেই এটা করা হচ্ছে। আমি যতটুকু সময় পাচ্ছি প্রতিটা গ্রামে ঢুকে যাচ্ছি এবং সেখানকার মানুষের অভাব অভিযোগ কথা শুনছি, এইভাবেই আমার রোজ এই চলছে এখন এই মানে মানে ঘোরার ব্যাপারটা, সেটা আমি প্রতিদিনই রেখেছি। কোভিডের দ্বিতীয় ঢেউ,
এই পরিস্থিতিতে আপনারা কর্মীরা মানে আমাদের যারা কর্মীরা আছেন তারা কিভাবে মানুষের সঙ্গে ভিজিট করছেন বা আপনি কিভাবে ভিজিট করছেন বা তাদের বাড়িতে বাড়িতে যাদের কোভিড আক্রান্ত হয়েছে এরকম কোনো ব্যক্তি তার বাড়িতে গেছেন? হ্যাঁ, কোভিড যারা আক্রান্ত হয়েছেন সেসব দেখুন হাসপাতালে বিন্দাস হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতালে গিয়ে তাদেরকে কিছু মানে খাদ্য ইয়ে করলাম, মানে তাকে ইয়ে করলাম, খাদ্য তাকে দিলাম এবং যে সকল জায়গায় জনবহুল এলাকা সেই সব জায়গাতে মাস্ক স্যানিটাইজার এইসব দিলাম, যেমন বামিয়া হাটে এবং কুসমুড়ি হাট আর এই দিক থেকে গোবিন্দপুর এবং এইসব হাটে আমরা গিয়েছিলাম, যেহেতু মাস্ক স্যানিটারি তাদেরকে বিতরণ করলাম এবং তাদেরকে বললাম যে যতটা সম্ভব পারা যায় আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কাজ করুন, মানে কাজ তো করতেই হবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কাজ করুন, মানে যতটা পারা যায় সতর্ক করা হচ্ছে। আপনি যে বিধায়ক হয়েছেন এরপরে মানুষের বার্তা কি আছে, মানে আগামী দিনে বহু মানুষের বহু কিছু পাওনা বাকি আছে, বহু মানুষ মানে রাস্তাঘাটে আরম্ভ করে বাড়ি থেকে আরম্ভ করে স্কুলে পড়াশোনা থেকে আরম্ভ করে মানে যাবতীয় অনেক কিছু আমাদের এখনো ঘাটতি রয়েছে, তার জন্য আপনি কি বার্তা দেবেন? হ্যাঁ দেখুন, যে মানুষের চাওয়া পাওয়ার শেষ হলে তারা চাইতেই পারে, ধরুন বাড়ি বাড়ি গিয়ে যেটা দেখছি আর বাস্তবিক যে মাটির ঘর এখন প্রচুর বাকি আছে, মাটির ঘর যে তারা চাইছে যে মাথার উপর একটা ছাদ কংক্রিট একটা ছাদ চাইছে, এরকম মানে বাড়ি অসংখ্য বাড়ি আছে যারা এখনও পর্যন্ত বাড়ি পায়নি আর যারা পেয়েছে তারা দুবার তিনবার করে বাড়ি পেয়েছে এটাও শোনা যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করবো যেসব বাড়ি যে মানে কাঁচা বাড়ি আছে সেগুলো যত সম্ভব তারা জন্য একটা ব্যবস্থা করে দেন, এই ব্যাপারে আমি উপরতলে আমাদের যেসব নেতৃত্ব আছে তাদের অনেকেও বলব। অসংখ্য ধন্যবাদ। ক্যামেরায় দেবজিতের সঙ্গে আমি মিলন, বাংলা এনজি নিউজ।